ময়মনসিংহে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করার অপরাধে দুটি ওষুধের দোকানকে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমানের নেতৃত্বে নগরীর দুর্গাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বায়োল্যাব সার্জিক্যাল ফার্মেসিকে ভোক্তা অধিকার আইনে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড। একই সময়ে এসকে মেডিসিন ফার্মেসিকে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি 70 টাকা 80 টাকা।